আসসালামু আলাইকুম স্বস্তির গুচ্ছবর্তী পরীক্ষায় অস্বস্তি বয়ে আনতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেল নোয়াখালী প্রযুক্তি সার্কুলার কিন্তু আমাদের হাতে চালমে চলে এসেছে এবং সেই সার্কুলারে যে অস্বস্তির বিষয়গুলো সেগুলো কিন্তু এই বিড়ে আলোচনা করব এবং ওভারঅল বিষয়ে আপনাদের একটা ধারণা দেব যাতে করে আপনারা সকল বিষয়গুলো ইজিলি বুঝতে পারেন এবং এই বিষয়ে সচেতন থাকতে পারেন চব্বিশ তারিখ থেকে নয় ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং কি অ্যাপ্লাইয়ের জন্য ছয়টি গ্রুপ করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে অ্যাপ্লাইয়ের জন্য ছয় শত টাকা করে লাগবে এবং একজন বিজ্ঞানের স্টুডেন্ট সেক্ষেত্রে চারটি গ্রুপে অ্যাপ্লাই করা সুযোগ পাবে এবং সেক্ষেত্রে বিভাগ পরিবর্তন অবশ্যই প্রগতি থাকবে তারপরে বিজ্ঞানের স্টুডেন্ট স্পেসিফিকলি চারটি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ চব্বিশশো টাকা লাগবে যদি একজন বিজ্ঞানের স্টুডেন্ট প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লাই করতে চায় গুচ্ছবর্তি পরীক্ষা দিয়েছেন এবং কি ভর্তি পরীক্ষা দেওয়ার ফলে পরবর্তীতে প্রত্যেকটা ইউনিটে এই যে টাকার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এটি অবশ্যই নিঃসন্দেহে অস্বস্তির বিষয় একটু কিন্তু বলার থাকে না বাট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখুন যদি সেখানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি পরীক্ষা নিত পরীক্ষা নিয়ে তারপরে এই ফিগুলো নিত তাহলে হয়তো তাদের কষ্ট করে টাকা অর্জন করতে হতো বাট এখন তো গুচ্ছবর্তী পরীক্ষা হয়েই গেছে সেখানে ইউনিটগুলো দিয়ে তারপর কিন্তু শুধু শুধু টাকাগুলো নেওয়া হচ্ছে এই যে সহজ টাকা নেওয়ার প্রক্রিয়াটা এটি কেউ হাতছাড়া করতে চায় না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তার থেকে আরও অ্যাডভান্স হয়েছে অন্য অন্য বিশ্ববিদ্যালয় থেকেও তারা আরও ইউনিটগুলোকে এক্সটেন্ড করে তারপর কিন্তু তারা কী করছে এখন অ্যাপ্লাইয়ের জন্য যে ফিটা সেই ফিটা এখন নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই প্যাথেটিক বিষয় সেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু পর্যটক আসতেছে বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয় আপনার যে মার্ক রয়েছে সেই মার্ক দিয়ে কোন বিশ্ববিদ্যালয় হবে আপনি কিন্তু সিও সেটা জানেন না সুতরাং আপনার রক্ত মাংস বেছে আপনার অভিভাবকের রক্ত মাংস বেছে তারপর কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে সার্কুলার আসতেছে সেই সার্কুলার জন্য এখন আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে এই যে একটা বিষয়টা বিশ্ববিদ্যালয় থেকে যদি এই সমস্ত ডিসিশনগুলো নেওয়া হয় তাহলে কিন্তু খুবই খুবই খারাপ লাগে এবং খুবই কিন্তু প্যাথেটিক বিষয় প্রত্যেকটা বর্তৃত্বর জন্য এবং কি তাদের যে অভিভাবক রয়েছেন তাদের জন্য এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পর্যায়ক্রমে জিপিএ যে মার্কটা নিয়ে কথা চলছে বারবারই সেক্ষেত্রে জগন্নাথের জিপিএ মার্কটা পরিবর্তন হলো লাস্টলি কি কুমিল্লাতে সেক্ষেত্রে জিপিএ মার্ক একশো করা হয়েছিল সেটিও কিন্তু পরিবর্তন হয়েছে আবার নতুন করে এসে এই ঝামেলাগুলোর পরে এগুলো জানার পরেও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি জিপের উপর আবার একশো মার্ক করলো যে বিষয়টা আমি পূর্বে আপনাদের ধারণা দিয়েছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইয়ের সময় যে তারা জিপেটা বেড়ে দিয়ে একটু হাইপ ক্রিয়েট করে যে নতুন একটা সার্কুলার এসে জিপে কেন বৃদ্ধি করা হলো সবাই কথা বলতেছে তাদের একটু জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে বা তাদের নিয়ে একটা আলোচনা বেশি হচ্ছে হয়তো সেখানে তাদের বিশ্ববিদ্যালয়ের সার্কুলার নিয়ে একটু আলোচনা হচ্ছে এবং তারা কিন্তু অনেকেই জানতে পারতেছে কুমিল্লা বিশ্ব সার্কুলার সম্পর্কে এবং তারা অ্যাপ্লাই করছে ঠিক তেমনই বিষয়টা করা হল নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যাতে করে সার্কুলার দেওয়া হয় সেটি নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয় এবং কি অনেকেই কথা বলে সার্কুলার সম্মুখে জানতে পারে তারপর সেটি কমিয়ে দেওয়া হবে একটা সিদ্ধান্তের মাধ্যমে তারপর পরবর্তী অ্যাপ্লাই করবে তাহলে সার্কুলার পূর্বে এই বিষয়গুলো কেন সংশোধন করা হয় না স্টুডেন্টদের কথা মাথায় রেখে কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিচ্ছে না এগুলো কিন্তু বারবারই কোশ্চেন থেকেই যায় আর সেগুলো কোশ্চেনের মধ্যে থাকে এগুলো অ্যান্সার কিন্তু আমরা কখনোই পাই না কেন অ্যাপ্লাইয়ের ফিগুলো এখন নেওয়া হচ্ছে এই কোশ্চনের যেমন আমরা অ্যান্সার পাইনি কিন্তু গুচ্ছভুক্ত বৃষ্টি পাবলিক বিষয় যে রেজাল্ট হয়েছে যে সেই রেজাল্টে কত কিছু ঝামেলা হলো সেই বিষয়গুলো আমার রিভিউ দেওয়া হলো সেগুলো আমরা এখন অ্যান্সার পাইনি এখন আবার প্রত্যেকটা বিষয়টি জিপিএ নিয়ে মার্ক বৃদ্ধি করা হয়েছে আবার পরবর্তী সিদ্ধান্ত জিপিএ মার্ক কমিয়ে দেওয়া হচ্ছে এগুলো কেন করা হচ্ছে এগুলো অ্যান্সার আমাদের অজানায় থেকে যাচ্ছে তো যাই হোক সেখানে জিপিএ কিন্তু এসএচি জিবি আপনাকে দশ দ্বারা গুণ করা হবে জিপি জিবিকে দশ দ্বারা গুণ করা হবে টোটাল আপনাকে জিপের উপর একশো মার্ক আমাকে জিএসটিতে একশো মার্কে পরীক্ষা দিয়েছি তো সেই সকল বিষয়গুলো মিলিয়ে কিন্তু সরকার করা হয়েছে এবং তার পাশাপাশি কিছু সাবজেক্টের শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন সুতরাং এই যে ওভারঅল বিষয়গুলো আসতে আসছে প্রত্যেকটা স্টুডেন্টের বিরুদ্ধে কিন্তু এই সিদ্ধান্তগুলো অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি কিন্তু কোনো সিদ্ধান্তই তারা নিতে পারতেছে না এই যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে থেকে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অন্যান্য বিষয় অ্যাপ্লাই কিন্তু চলছে সকল বিষয় ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে ভিজিট করলে সকল বিষয়ে বুঝতে পারবেন তো আমরা অবশ্যই প্রত্যাশা করবো যাতে করে এই অবান্তর সিদ্ধান্ত না নিয়ে স্টুডেন্ট ফ্রেন্ডলি সিদ্ধান্তগুলো নেওয়া হয় স্টুডেন্ট ফ্রেন্ডলি সার্কুলারগুলো আসে যাতে করে অন্তত গুচ্ছপুক্ত বৃষ্টি পাবলিক বিষয়ে ভর্তির ক্ষেত্রে আর কোনো হেজিটেট তাদের ফিল করতে না হয় আর কোনো ঝামেলা তাদের ফার্দার করতে না হয় সুতরাং নতুন নতুন বিষয় সার্কুলার আসবে এবং এই অভারল সিস্টেমগুলো কোন দিকে যায় সে বিষয়ে কিন্তু আপডেট ইনশাল্লাহ আমাদের মজা পেয়ে যাবেন সেজন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা